আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শারমিনা ফরোজ, আমি আজকে দ্বিতীয় শ্রেণীর বাংলা পড়াবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো পড়ায় চলে যাই। আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম দাদির হাতের মজার পিঠা, এই গল্প পড়িয়েছিলাম, তাই না? তাহলে এই গল্প পুরোটা পড়ানো তোমাদের হয়েছে এবং তোমাদের আমি বুঝিয়েও দিয়েছি। আর অনুশীলনী থেকে পড়িয়েছি এক দুই তিন, তাই না? আচ্ছা, যাই হোক, পড়া দিয়েছিলাম, পড়েছো তোমরা? না পড়লে পড়ে ফেলবে, ঠিক আছে? আজকে আমি তোমাদের পড়াবো চার পাঁচ ছয়, অর্থাৎ অনুশীলনীর এক দুই তিন দিয়েছিলাম আর বাকি যতটুকু ছিল সবটুকু আজকে পড়াবো, ঠিক আছে? আর এই পড়ার মধ্য দিয়েই তোমাদের কবিতা এবং গল্প অর্ধবার্ষিকের জন্য পড়া শেষ করব, ঠিক আছে? এটুকুই তোমাদের পড়াবো। দেখো একবার আমরা সূচিপত্রে চলে যাই। একটু দেখো এখান থেকে এখানে থেকে অর্ধেকটা আমি অর্ধবার্ষিকের জন্য পড়াচ্ছি, যেহেতু তোমাদের এখনও সিলেবাস তোমাদের হাতে নেই, কিন্তু গত বছরের সিলেবাস অনুযায়ী পড়াচ্ছি। কারণ তারপরেও যদি গত বছরের সিলেবাস থেকে কোনো কিছু অ্যাড হয় তাহলে আমি তোমাদের সেটা পরে ক্লাসে পড়িয়ে দেব, আর যদি না হয় তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে? দেখো আমি এই যে এখান থেকে দাদির হাতের মজার পিঠা এ পর্যন্ত পড়ালাম, তাহলে এ পর্যন্ত কয়টা হলো দেখো গল্প আর ছড়া? আমার পরিচয়, এটা তো তোমার পরিচয়, তাই না? এটা তো আসলে কোনো কিছুর মধ্যেই পড়ে না, গল্প এবং ছড়া কোনো কিছুর মধ্যেই পড়ে না, পাঠ থেকে জেনে নেই। এখান থেকে হচ্ছে যে পাশ থেকে দেখো এটা হচ্ছে গল্প আর কি, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা, ঠিক আছে? এই নয়টা আমি তোমাদের নয়টা গল্প এবং কবিতা আমি অর্ধবার্ষিকের জন্য পড়াচ্ছি, আর বাকি আছে আটটা, তোমরা গুনে দেখতে পারো। দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ঠিক আছে? ট্রেন থেকে সবাই মিলে পড়ি কাজ, এই পর্যন্ত হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য আমি অর্ধেকটা ভাগ করে নিলাম। তো এই ট্রেন থেকে সবাই মিলে করি কাজ, এ পর্যন্ত আমি বার্ষিক পরীক্ষার আগে পড়িয়ে দিব, ঠিক আছে? তাহলে দাদির হাতের মজার পিঠা এই গল্পের মধ্য দিয়েই বইয়ের গদ্য এবং পদ্য সব পড়া শেষ করছি। আর গত বছরের সিলেবাস অনুযায়ী তোমাদের দ্বিতীয় শ্রেণীতে ছিল বিপরীত শব্দ শ্রেণীতে যা করানো হবে, আর ছিল হচ্ছে অনুচ্ছেদ শ্রেণীতে যা করানো হবে, ঠিক আছে? আমি এরপরের ক্লাসটা নিব বিপরীত শব্দ, আর তারপরে আমি আরেকটা ক্লাস নিব দুটা অনুচ্ছেদ তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে চলো এখন আমরা আমাদের পড়ায় চলে যাই। চার, মুখে মুখে উত্তর বলি ও লিখি। দেখো এখানে চারটা প্রশ্ন আছে, ঠিক আছে? তাহলে প্রশ্নগুলো উত্তর আমি লিখে নিয়েছি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। ক, পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে কখন? উত্তর, বাংলাদেশ পিঠাপুলির দেশ, হরেক রকমের পিঠা পাওয়া যায় এদেশে, সাধারণত শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে। আবার পড়ছি, দেখো পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে কখন? উত্তর, বাংলাদেশ পিঠাপুলির দেশ, হরেক রকমের পিঠা পাওয়া যায় এদেশে, সাধারণত শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে। খ, চাল গুঁড়ো করা হয় কেন? উত্তর, আমাদের দেশে নানা ধরনের অনুষ্ঠানে পিঠা খাওয়া হয়, আবার অঞ্চলভেদে পিঠার ভিন্নতা লক্ষ্য করা যায়, আর এসব বিভিন্ন ধরনের পিঠা বানানোর জন্য চাল গুঁড়ো করা হয়। আবার পড়ছি, দেখো চাল গুঁড়ো করা হয় কেন? উত্তর,
আমাদের দেশে নানা ধরনের অনুষ্ঠানে পিঠা খাওয়া হয়। আবার অঞ্চল ভেদে পিঠার ভিন্নতা লক্ষ্য করা যায়। আর এসব বিভিন্ন ধরনের পিঠা বানানোর জন্য চাল গুঁড়ো করা হয়। ঠিক আছে। গ, ভাপে সিদ্ধ পিঠাকে কি পিঠা বলে? উত্তর, ভাপে সিদ্ধ পিঠাকে ভাপা পিঠা বলে। তাছাড়া পুলি পিঠাও ভাপা পিঠার মতো ভাপ দিয়ে তৈরি করা হয়। ভাপে সিদ্ধ পিঠাকে কি পিঠা বলে? উত্তর, ভাপে সিদ্ধ পিঠাকে ভাপা পিঠা বলে। তাছাড়া পুলি পিঠাও ভাপা পিঠার মতো ভাপ দিয়ে তৈরি করা হয়। এখন আসছি ঘ নম্বর, দেখো। ঘ, ভাপা পিঠা বানাতে কি কি লাগে? উত্তর, ভাপ দিয়ে তৈরি হয় ভাপা পিঠা। শীতের সকালে গরম ভাপা পিঠার মজাই আলাদা। ভাপা পিঠা বানাতে লাগে চালের গুঁড়ো, খেজুরের গুড় আর কোরা নারকেল। ঠিক আছে, আরেকবার বলছি, দেখো। ভাপা পিঠা বানাতে কি কি লাগে? উত্তর, ভাপ দিয়ে তৈরি হয় ভাপা পিঠা। শীতের সকালে গরম ভাপা পিঠার মজাই আলাদা। ভাপা পিঠা বানাতে লাগে চালের গুঁড়ো, খেজুরের গুড় আর কোরা নারকেল। ঠিক আছে, তাহলে চারটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম, তোমরা লিখে নেবে। এখন দেখো আসছি পাঁচ নম্বরে। ছবির নিচে পিঠার নাম লিখি ও পিঠা সম্পর্কে বলি। এগুলো কিন্তু আমরা আগে গল্পের মধ্যে পড়ে আসছি, তাই না? এসো তো, আচ্ছা আগে পড়ি। এটা কি পিঠা? এটা হচ্ছে ভাপা পিঠা, তাই না? ভাপা পিঠা এটা। তারপরে এটা কি পিঠা? এটা হচ্ছে পুলি পিঠা। এটা হচ্ছে কি? এটা পাটিসাপটা পিঠা। আর এটা সেমাই পিঠা। ঠিক আছে, তাহলে এটা কি পিঠা? এটা হচ্ছে ভাপা পিঠা, তাই না? এটা হচ্ছে পুলি পিঠা আর এটা পাটিসাপটা পিঠা, এটা সেমাই পিঠা। ঠিক আছে। ছয়, আমার প্রিয় পিঠা সম্পর্কে দুইটি বাক্য লিখি। আমি আমার প্রিয় পিঠা সম্পর্কে দুটা বাক্য লিখেছি। তোমাদের যদি অন্য পিঠা পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা সেই পিঠা সম্পর্কে দুটি বাক্য লিখতে পারো। আমার প্রিয় পিঠা পুলি পিঠা। ঠিক আছে, তাহলে দেখো লিখেছি, আমার প্রিয় পিঠা পুলি পিঠা। খ, পুলি পিঠা ভাপ দিয়ে তৈরি করতে হয় এবং এর একপাশে হাত দিয়ে নকশা করা হয়। ঠিক আছে, পুলি পিঠা, এই যে দেখো, এই যে পুলি পিঠা কি হাত দিয়ে নকশা করা হয়েছে, তাই না? তাই কি? পুলি পিঠা ভাপ দিয়ে তৈরি করতে হয় এবং এর একপাশে হাত দিয়ে নকশা করা হয়। ঠিক আছে, তোমার যদি ভাপা পিঠা পছন্দ হয়ে থাকে, তাহলে তুমি এভাবে লিখতে পারো যে আমার প্রিয় পিঠা ভাপা পিঠা, ভাপা পিঠা ভাপ দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, আবার পাটিসাপটা পিঠা সম্পর্কে লিখতে পারো, বা তোমার যদি সেমাই পিঠা পছন্দের হয় তুমি সেটা সম্পর্কেও লিখতে পারো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো এই 4, 5, 6 এইটুকুই তোমাদের শুধুমাত্র বাকি ছিল, তাই না? তাহলে তোমাদের আরেকটা কথা বলে, তোমাদের 3 নাম্বার দেখো, এই যে 3, এখানে কিন্তু অনেকগুলি যুক্ত বর্ণ আছে, এগুলো একটু খেয়াল করে পড়বে। ঠিক আছে, না হলে একটার সাথে দেখা যাবে যে তোমাদের উল্টাপাল্টা হয়ে গেছে, মিলে উল্টাপাল্টা হয়ে গেছে। ঠিক আছে, এগুলো একটু ভালো করে পড়বে, এখানে অনেকগুলি যুক্ত বর্ণ আছে আর কি। আর যুক্ত বর্ণ তোমাদের পরীক্ষায় থাকে, একটু ভালো করে পড়বে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো এখন বাড়ির কাজে চলে যাই। দেখো বাড়ির কাজ কি দিয়েছি, অনুশীলনের 4, 5, 6 পড়া ও লেখা। তাহলে অনুশীলনী থেকে দেখো, এই যে 4, 4-এর 4টা প্রশ্ন আছে পড়বে। আর 5, ছবির নিচে পিঠার নাম লিখি, পিঠা সম্পর্কে বলি।
আরেকটা কথা, ছবির নিচে পিঠার নাম লিখে পিঠা সম্পর্কে বলি। তো বললাম এটা ভাপা পিঠা, ভাপ দিয়ে তৈরি করা হয়। এটা পুলি পিঠা, এটাও ভাপ দিয়ে তৈরি করা হয়, তাই না? আর এটা হচ্ছে পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা কি করে, এটা ভাপা পিঠার মতো না, আর কি। এটা কি করা হয়, একটা পাত্রের মধ্যে দিয়ে, চুলায় পাত্র দিয়ে, পাত্রের মধ্যে দিয়ে পিঠা পাতলা করে, পাতলা করে চালের গুঁড়োটা নিয়ে, মানে চালে পাতলা করে গুলানো হয়। তারপরে সেটাকে দিয়ে মাঝখানে ক্ষীর দিয়ে তারপরে কি করতে হয়, ওটাকে উল্টিয়ে উল্টিয়ে মানে ভাঁজ করে তৈরি করা হয়, হচ্ছে পাটিসাপটা পিঠা। আর সেমাই পিঠা, এটা হচ্ছে এটাও হাতে কাটা হয়, ঠিক আছে। হাতে ছোটো ছোটো করে পিঠা চালের গুঁড়া সিদ্ধ করে নিয়ে ওটাকে মাখিয়ে তারপরে এটা তৈরি করা হয়, ঠিক আছে। আর এখানে ছয় আছে যে আমার প্রিয় পিঠা সম্পর্কে দুটি বাক্য লিখে। তাহলে আমি আমার প্রিয় পিঠা সম্পর্কে দুটি বাক্য লিখে দিয়েছি। তোমাদের যদি এটা ভালো না লাগে বা তোমাদের যদি অন্য কোনো পিঠা পছন্দের থাকে, তাহলে সেই পিঠা সম্পর্কে দুটি বাক্য লিখে ফেলবে, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।